ওয়েলকাম টু আমাদের ভিডিও ফার্মেসিং ভাঙ্গারি। এবং আমি এমিনেম থেকে ফার্স্ট কথা বলতে পারি না, যেটা হোক কথা হচ্ছে গিয়ে আজকে একটা রিসাইকেলিং ভিডিও, যেটা হচ্ছে আমাকে আমার ফ্রেন্ড আবির যে মিউজিক বানায় এবং ওর সাথে একটা প্রজেক্টে কাজ করতেছে এই বর্তমানে, তো ওর একটা জয়প্যাড ছিল, পুরোনো জয়প্যাডটা সুন্দর ট্রান্সপারেন্ট কালারের এবং সেটা নষ্ট হয়ে গেছে, সেটা আমার কাছে আছে এবং আমি সেটার মধ্যে এলইডি দিয়ে মডিফাই করার ট্রাই করছি। এবং আই এম সরি ফর দ্যাট, আমি একটু ফ্রেমটা অন্যরকম করতে চেয়েছিলাম, ফ্রেমটা হওয়ার কথা ছিল এরকম। কিন্তু কথা হচ্ছে এখন সন্ধ্যা পড়ে গেছে, একটু পরে ইফতার করতে হবে, সন্ধ্যা পড়ে যাওয়ার কারণে আমার লাইটিং একটু প্রবলেম হইতেছে, যে কারণে আমি জানালার কাছে এসে ভিডিও করতেছি, বুঝতেই পারতেছো, না হলে আমি পিছিয়ে ওই জায়গাটা গিয়ে ফ্রেম করে ভিডিও করতাম। এখন কথা হচ্ছে আমরা সরাসরি বিল্ডিংয়ে চলে যাব, তার কথা না বাড়ি চলে যাওয়া যাক। ইন্ট্রো। আমার কাছে এখন পুরোনো জয়প্যাডটা রয়েছে, তো প্রথম কাজটা হবে এর ভিতর থেকে সব ইলেকট্রনিক্স বের করে ফেলা এবং আমার অন্য সব প্রজেক্টের মতোই ফেল না দিয়ে চেষ্টা করব ইলেকট্রনিক্সগুলো রিসাইকেল করার। ভেতর থেকে সব ইলেকট্রনিক্স বের করে পরে আমরা এই জয়প্যাডের কেসিংয়ের সাথে সমস্ত বাটনগুলো গ্লো দিয়ে লাগিয়ে দিব। এবার আমাদের মাথা ঘামাতে হবে লাইটিং নিয়ে। এলইডি বাতি থাকলে খুব সিম্পল ওয়্যারিং করেই, কিন্তু আমরা সেই এলইডিগুলো আমাদের এই জয়স্টিকটিতে লাগিয়ে দিতে পারি। কিন্তু সৌভাগ্যক্রমে আমার কাছে একটা পুরনো গেমিং মাউসের ভেতরের আরজিবি এলইডি রয়েছে, যেটা আমি কেসিংয়ের ভেতরে রেখে দেবো। তোমরা এরকম কোনো ব্যবস্থা না থাকলে সাধারণ এলইডি দিয়ে করতে পারো, খারাপ লাগবে না দেখতে, বাট আরজিবি এলইডি হলে জিনিসটা দেখতে আরও বেটার হয়। দেখা যাচ্ছে যেহেতু সম্পূর্ণ মাউসের মাদারবোর্ডটা আমাদের জয়প্যাডের ভেতরে আটছে না, তাই আমাকে একটু মডিফিকেশন করতে হবে যাতে করে বোর্ডের হাইটটা একটু কমে যায়। সেজন্য আমি সুইচ, রোটারি, অ্যাঙ্কোরার, যেটাকে স্ক্রল হুইলও বলে, সেগুলোকে সোল্ডার করে খুলে ফেলবো যাতে সাইজটা ছোটো হয়ে আসে। এছাড়াও প্রয়োজনে কিছু প্লাস্টিক কেটে ফেলবো যাতে করে বোর্ডটা সহজে আমাদের জয়স্টিকের অথবা জয়প্যাডের কেসিংয়ের ভেতরে বসানো যায়। সব কিছু খুলে ফেলার পরে ইউএসবি কেবলে ছোট্ট একটা নট বেঁধে দিব যাতে করে তারের গোড়াতে টেনশনটা একটু কম পড়ে। আমাদের যদি এরকম আরজিবি এলইডি না থাকে তবে আমরা যে কোনো নর্মাল এলইডি 200 ওহম রেজিস্টরের সাথে সিরিজ করে ইউএসবি কেবল অথবা 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই অথবা কোনো ব্যাটারি থেকে চালাতে পারবো। তো এবার সব কিছু স্ক্রু লাগিয়ে ফেলি। এবার আমি আমাদের জয়প্যাডের নিচে কিছু কার্ডবোর্ডের টুকরো লাগিয়ে দিব যাতে করে এগুলো দেয়াল অথবা কোনো ফ্ল্যাট সারফেসে সহজে লাগিয়ে রাখা যায়। নিশ্চিত থাকতে হবে যাতে করে সব কার্ডবোর্ডের টুকরোগুলোর জন্য একটা সমান লেভেলে থাকে। ভালো হয় সিরিজ কাগজ দিয়ে আমাদের জয়প্যাডের গায়ে যেখানে গ্লু লাগাবো সেখানে একটু ঘষে নিতে, এতে করে গ্লু বেশ ভালো ট্র্যাকশন পাবে এবং শক্তভাবে লেগে যাওয়ার চেষ্টা করবে। এবার দেয়ালে হট গ্লু কিংবা দ্রুত শুকিয়ে শক্ত হয়ে যায় এরকম কোনো গ্লু দিয়ে দেয়ালে লাগিয়ে আমাদের জয়প্যাডটা চেপে ধরে প্রেসার রাখতে হবে যাতে করে শক্ত করে দেয়াল এটে যায়। তো দেয়ালে বসিয়ে দেওয়ার পর স্পেশাল কিছুই নেই, কেবল ইউএসবি কেবলটা লম্বা করে যে কোনো ইউএসবি 5 ভোল্টের পাওয়ার সাপ্লাইতে সংযুক্ত করলেই কাজ শুরু করতে শুরু করবে আমাদের ছোট্ট সুন্দর এই ওয়াল ডেকোরেটরটি। এটাকে অন্ধকার পরিবেশে দেখতে ভালোই লাগে, বিশেষ করে রাতের বেলা যখন দিনের আলোয় তেমন থাকে না, কারণ দিনের আলোয় এই এলইডিগুলো তেমন ফুটে ওঠে না। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, লাইক দিয়ে যদি শেয়ার করতে ইচ্ছা করো তাহলে শেয়ার করে ফেলো, এবং যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হবে, আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ, রমজান মুবারক।